करने वाली टीम ने बुला लिया है वरुण चक्रवर्ती को। नौ के बाद देखे तो nothing to choose between that. वो एक विकेट जरूर ज्यादा गिरा है हैदराबाद का। पर नमस्कार বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, যুগশ্রমী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে ভারতবর্ষে মোবাইলের সাহায্যে আপনারা আইপিএল লাইভ ম্যাচ দেখতে পারবেন বিনা টাকা খরচ করে। তো কিভাবে এটা হয় সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আমাদের আজকাল আইপিএল দেখতে হলে মোবাইলে হটস্টার থেকে নির্দিষ্ট একটি প্যাক নিতে হয়। সেই প্যাক খুব দামি, তাছাড়া আমাদের সেই প্যাক নেওয়া আজকাল দরকার হবে না। যদি আমার মোবাইলে ইন্টারনেট খরচ করে যদি আমি সম্পূর্ণ আইপিএল দেখতে পারি, তাহলে খুব সহজভাবে আমি সেই উপায় ব্যয় করতে পারি। কীভাবে আমরা করব তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখুন। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ করবেন এইচডি স্ট্রিমস। তো বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে এইচডি স্ট্রিমস সার্চ করে নিচ্ছি। সার্চ করার পরে আমাদের সামনে এইচডি স্ট্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট পেজটি, সেই পেজটি খুলে গেছে। দেখতে পাচ্ছেন উপরে এইচডি স্ট্রিমসের পেজটি খুলে গেল, যে উপরে যে অপশনটি আছে এইচডি স্ট্রিমসের অফিসিয়াল ওয়েবসাইট পেজটি, সেটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, সেটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এইচডি স্ট্রিমসের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে আমি ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে যে আমি এইচডি স্ট্রিম যে কী কী দেখতে পারি, সম্পূর্ণ টিভির যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো আমাদের সামনে ওপেন হয়ে আসছে। দেখতে পাচ্ছেন উপরে লাইভ নামে একটি অপশন আছে, সেই লাইভে অপশন ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন প্রথম অংশটি গ্লোবাল নামে আছে, এই গ্লোবালটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আমাদের সামনে এইচডি লেখা আছে, এইচডি হিন্দি, এইচডি এইচডি। তো আমি এইচডি হিন্দিতে উপরের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আমার সামনে আইপিএল এর সম্পূর্ণ লাইভ ম্যাচটি চলে আসছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আইপিএল লাইভ ম্যাচ সম্পূর্ণ ওপেন হয়েছে। আমি সম্পূর্ণ ম্যাচটি দেখতে পারবো এবং ডেলি এইভাবে দেখতে পারবো। তো এইভাবে আপনারা মোবাইলের সাহায্যে আইপিএল দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।